হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াভক্ত ব্লগে তোমাদেরকে স্বাগত। তো আজকের ব্লগটা দেখে তো তোমরা বুঝতেই পারছো কিসের ব্লগ। তো ভয়েসটা দিচ্ছে মা, কিন্তু আমাকে কোথায় দেখা যাচ্ছে কোথাও দেখা যাচ্ছে না। তো আমি বাড়ি ছিলাম না, আমি ছিলাম হলো কল্যাণীতে মাসি বাড়ি। তো আমি এসেছিলাম একটু সন্ধ্যা সন্ধ্যার দিকে, এসেই না দেখো কি হয়েছে। পুরো ব্লগটা না দেখলে কিছু বুঝতে পারবে না। তো তারপরে আমার মা সকাল না দুপুরের বেশ একটা খাবার খেয়ে নিচ্ছে, তো আমি ব্লগটা পুরোটা দেখলাম কিন্তু অতটা কিছু বুঝতে পারলাম না। তো তারপরে না দুপুরবেলা মা আর দাদা চলে গেছিল হলো বাজারে, তো বাজারের ব্লগটা দেওয়া হয়। সন্ধ্যা হতেই না আমার মা গোবিন্দভোগ চাল নিয়ে রেডি হয়ে গেছে হলো পোলাও বানাতে। পোলাওটা ফার্স্ট টাইমই আমাদের বাড়িতে হচ্ছে, তার মধ্যে আমার প্রচণ্ড জ্বর এসেছিল। তো জ্বরটা কমেনি, গলার ভয়েসটা অনেকটাই শুনতে পাচ্ছ আমি না, এতে মানে একটু এফেক্ট লাগিয়েছি, কি আর বলবো, নিজের ভয়েস তো আছে আবার এফেক্ট লাগিয়েছি, তো যাতে ভয়েসটা শুনতে ভালো লাগে। তো আমি বলছি ভিডিও আমি কিন্তু দিয়েছি, তোমরা কিন্তু দেখবে, ওখান থেকে এসে আমি তোমাদের জন্য ভিডিও দিয়েছি। দুদিন ভিডিও দিতে পারিনি, আমার তো কীরকম লাগছিল। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো। গাইসটা কে কে পছন্দ করো না আমাকে একটু কমেন্টে বলবে, যারা পছন্দ করো তারাও বলবে। তো আমার প্রথমত পায়েসটা অতটাও ভালো লাগে না। তো দেখতে পাচ্ছ আমার মা রাত্রেবেলা পায়েস বানাচ্ছে, তো ফার্স্টে দুধটা ছেঁকে নিল, তো তারপর এখন ওটা হলো গ্যাসের মধ্যে বসিয়ে পায়েসটা প্রথমে করে নিচ্ছে। তো তারপরে আমার দিদুন এসেছিলো, তোমরা দেখতে পাচ্ছো আমার দিদুন ওই যে একটা কাজ করছিল, বেশ কি একটা জানি মানে পেঁয়াজ ওই রকমই কিছু একটা চুলছিল। তো তারপরে আমার মা এই পায়েসটা নেড়ে দেখাচ্ছে কেমন হয়েছে, তো দেখতে পাচ্ছো। তো তারপরে না আমার মা কড়াইতে তেল দিয়ে দিল, তারপর ঘির বাক্স নিয়ে, তো ওটা দিয়ে তো পোলাও করবে, তো তার জন্য তো ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে। প্রায় সবই তো হলো, কেকটা কাটবো কখন? জ্বরটা না একটু কমাতে আমি চলে গেছিলাম কেক কাটতে। তো তার মধ্যে না আমার মা বসিয়ে দিয়েছিল গোবিন্দভোগ চালের পোলাও। তো দেখতে পাচ্ছ আমার মা ওই পোলাওর মধ্যে জল দিয়ে দিল, জল দিয়ে নাড়াচাড়া করছিল। তো তারপরে আমরা পাশের ঘরে ডেকোরেশন করে নিচ্ছিলাম, ডেকোরেশন প্রায় কিছুই না, যে জায়গাটা কেক কাটবো ওটাই শুধু একটু ঠিক করছিলাম দাঁড়িয়ে, আর কি বা করবো। তো এই জায়গাটা আমি ভাবলাম দাঁড়িয়ে এখন কেক কাটবো, তো তোমাদের জন্য তো ভিডিও শ্যুটটা করতে হবে, তো তার জন্য আমি জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ একটু জ্বরটা কমেছিল, তো তার জন্য ঘামিয়েও গেছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে আমার কেকটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে বলো। কিন্তু এই কেকটা হলো তোমাদের ক্যামেরাম্যান দাদা পছন্দ করেছে, তো এটা হলো মানে আমার, আমি তখন এই কেকটা আমি পছন্দ করিনি, তোমাদের ক্যামেরাম্যান দাদা কেমন হয়েছে কমেন্টে কিন্তু একদম বলতে। না কুছ পুছা না কুছ মাগা তুনে দিল সে দিয়া জো দিয়া, না কুছ বোলা না কুছ তোলা মুস্কুরা কে দিয়া জো দিয়া। আমি না এতটুকুতেই খুশি, জানি না অনেকে কি কি কমেন্ট করবে। তো দেখতে পাচ্ছ এবার কেকটা কেটে আমি আর ক্যামেরাম্যান দাদাকে নিলাম। তো আমি না এতটুকুতেই খুশি, আর তোমরা কতটাতে খুশি আমাকে কিন্তু কমেন্টে বলবে। আর তোমরা দেখতে পাচ্ছ তো ফার্স্টে আমি কেকটা খেয়ে নিলাম, তো পাশ দিয়ে ওই যে চকো চিপস টাইপসের কিছু একটা দেওয়া ছিল, খেতেও ভালো লাগছিল, আর ফ্রিজে ছিল তো মানে শক্ত শক্ত হয়ে গেছে আর কামড়াতে ভালো লাগছিল। তো তারপরে না আমার মার এই পোলাওটা হয়ে গেছে, এখন চিকেনটা করছে। তো দেখতে পাচ্ছ আমার মা চিকেনটা করছে, আর কী জানি বেশ একটা বলছে, তো বলতে বলতে কি আর বলবো বলো, আমি তো ভয়েস দিচ্ছি, একটু মার ভয়েসও শুনে নাও। কি বললো তো তোমরা শুনে নিলা। তো তারপরে আমি শুয়েছিলাম, মা বলছিল আয় খেয়ে নে, তো আমিও না খেয়ে নিয়েছিলাম, খেয়ে দিয়ে ঘুমোতে হবে। তো রাত 10:45 বেজে গেছিলো, এতটা লেট করে খুব কমই ঘুমোই, আগে খুব মানে বেশি ঘুমোতাম, এখন খুব কমই ঘুমোই। তো দেখতে পাচ্ছো আমি তো প্রথমবার মানে কি বাড়িতে বানানো খাবো, আর এছাড়া বাইরে তো আমরা খেতামই বলতে গেলে। তো দেখতে পাচ্ছো আমি প্রথমে ঝোল দিয়ে একটু খাবো, দেখবো কীরকম হয়েছে।
তো আমি খেতে খেতে তোমাদেরকে একটা কথা বলছি, তাই তোমরা যারা মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তারা সাবস্ক্রাইব নিয়ে নাও, কেন হ্যাঁ সাবস্ক্রাইব করার মতো করবে, যাদের ইচ্ছা করবে তারা করবে, তারা যাদের ইচ্ছা করবে না তারা করবে না, মানে সাবস্ক্রাইব করে আবার নিয়ে নাও, এতে আমার অনেক ক্ষতি হয়ে যায়। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, অল নোটিফিকেশানটা অন করে দেবে, আমি আমার সাধ্য মতোই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তারপর আমি বলে দিলাম হলো, তো গাইস বলছি আমি যেদিনকে স্কুলে যাই আমি সেদিনকেই ভিডিও দিতে পারি না, এছাড়া আমি বাড়িতে থাকলে আমি চেষ্টা করি ভিডিও দেওয়ার, তো আমি নিজে নিজে বানানোর অনেক চেষ্টা করি। তো দেখতে পাচ্ছ মাংসটা খুবই নরম ছিল, ভাতের সাথে মেখে মুখে দিতেই না পুরো গলে গেল, অসাম ছিল, আর কি আর বলবো বলো। তো আমার মাথার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, আসার পর আসরেছি, তারপরে জল খেয়ে নিলাম, জল খেয়ে দিয়ে না আমি ভাবছিলাম কি করব কি করব। তো খেয়ে দিয়ে নিয়ে তোমাদেরকে আমার অনেক কথাই বলার ছিল। তো তোমরা কি আমার একটা প্র্যাঙ্ক ভিডিও দেখতে চাও? কার উপরে প্র্যাঙ্ক করব? আমি না দেব, তোমরা যেটাতে বেশি অপশন দেবে আমি তার উপরেই না প্র্যাঙ্কটা করব। তো আমি জানি না তোমরা কি আমার ভিডিও দেখতে ভালোবাসো, শর্ট ভিডিও না বড় ব্লগ নাকি প্র্যাঙ্ক, কি আর বলবো বলো। তোমাদের ক্যামেরাম্যান দাদা, আমার তো আগে আগে খাওয়া হয়ে গেল, তারপরে তোমাদের ক্যামেরাম্যান দাদা খেলো, তো তারপরে এরা বসে রয়েছে, এদেরকেও দিতে হবে। তো আমার মা না দেখো কি বলেছে খাওয়ার সময়, ক্যামেরাম্যান দাদা খাওয়া হয়ে গেল, তো আমারও খাওয়া হয়ে গেল, আর এখানে পায়েস দিয়েছিল, পায়েসটা না আমি আর খেতে মানে ভুলে গেছি, তোমাদেরকে আর দেখায়নি, এই জন্য ক্যামেরাম্যান দাদাকে বলেছে তুই খেয়ে না, আমি আর খাবো না আমার ভালো লাগছে না। তো তারপরে মা দেখো কি বললো, খেতে পারি না পোলাও ভাত, সাদা ভাত খাচ্ছি। ও বাহ, দেখো আমার মাই ভালো কাজ করেছে, সাদা ভাতগুলো নষ্ট হবে ওগুলো খেয়ে নিল। ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিও কিন্তু, আর সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটিতে ক্লিক করতে কিন্তু ভুলো না, অল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমি যেই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে শীঘ্রই যেতে পারে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, নতুন সাবস্ক্রাইবার, তারা আমাকে কমেন্ট করো, তাদের নামটা আমি ব্লগে বা কোনো শর্টসে একটা নিয়ে নেব। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরে কোনো ব্লগে। তো আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে আমাকে, হ্যাঁ আমি তোমাদের উপরে আমার ভরসা, আর কী করবো বলো, পড়া যেদিনকে স্কুল থেকে না সেদিনকে না থাকে, স্কুল থেকে এসে আবার এক জায়গায় পড়তে যেতে হয়। টাটা।